বগুড়া শান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত পাঁচ শ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মরদেহগুলো বাড়িতে নিতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারগুলোর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নির্বাক তারা। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে নিহতদের পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দেওয়ার দাবি স্থানীয়দের। এদিকে নিহত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কারখানা মালিক। আমি কত ও সোনা আমার শিয়ামের রুটি বেলে আগুন লাগিছে রে। একমাত্র নাতিকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন সিয়ামের দাদি রাবেয়া খাতুন। কোনো কিছুর বিনিময়েও নাতি হারানোর বেদনা ভোলানো যাচ্ছে না দাদিকে। মঙ্গলবার দুপুরে বগুড়ার শান্তাহারে বিরিশ নামের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় সিয়ামের। শুধু সিয়াম নয়, আগুনের লেলিহান শিখায় স্বপ্ন পুড়েছে আরও চার পরিবারের। প্রিয়জন হারিয়ে নির্বাক স্বজন ও এলাকাবাসী। পেটের ত্যাগে কামড় যা মরা যাওয়া, এরা তো খুব কষ্টেরই হবে। এটা কষ্টের বিষয়, এই কষ্টের বিষয়ের কথা আপনাকে কাছে জানা যাবে না, শুধু একমাত্র মালিক জানে। নিহত শ্রমিকদের সকলেই শান্তাহার ও আশপাশের এলাকার বাসিন্দা। পেটের তাগিদে কাজ করতে এসে আগুনে পুড়ে মৃত্যু হবে এমন সংবাদ মেনে নিতে পারছে না স্বজনরা। নিহতের পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছে এলাকাবাসী। যারা ইনকাম করতো তারাই তো মারা গেল, এখন এই পাঁচটা পরিবার চলবে কি হবে? চলার মতো তারা কিছু করা লাগবে। পরিবারের খুব ক্ষতি হয়ে গেছে। এই বাচ্চারাই উপার্জন করছিল, এই পরিবারে মনে করেন যে এনার উপরই নির্ভরশীল। আমরা অনুরোধ করব সরকারের কাছে, সরকার যেন এই পরিবার পাঁচটি পরিবারকে যেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, পাঁচটা ফ্যামিলির জন্যই সরকারের কাছে অনুরোধ, পাঁচটা ফ্যামিলির জন্যই যেন কিছু করে দেয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে নিহত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কারখানার মালিক। তবে এ বিষয়ে আমি আমার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দিয়েছি, যেখানে লোকাল যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আদম দিঘি, তারপর কলকারখানা পরিদর্শক সহ আমাদের সংশ্লিষ্ট আরও কয়েকজনকে নিয়ে, যারা এটার সাথে কারণ খুঁজে বের করতে পারবে, কোনো না কোনোভাবে তাদেরকে একটা কাজে লাগাবো। আমাদের আরেকটা ফ্যাক্টরি রানিং আছে, ওই ফ্যাক্টরিতে পুনর্বাসন করার চেষ্টা করবো আমরা। কাউকে বেকার থাকতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, মনে শক্তি দেয়, সাহস দেয়, সহায় করে, ইনশাআল্লাহ আমি এটা পার করতে পারবো। ওই প্লাস্টিক কারখানায় দুই শিফটে প্রায় 70 থেকে 80 জন শ্রমিক কাজ করত। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি সাথে আছি সবসময়।